হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। একটু আগে মা একটা ধনিয়া আলুর রেসিপি দেখিয়েছিল, তার সাথে খাওয়ার জন্য মা একটা প্রিপারেশন করছে, সেটা হচ্ছে ডিমের পুর ভরা লুচি। তো আসুন দেখে নিই মা কীভাবে কী করছে। একটু জানলাটা বন্ধ করে দিই মা, ঠান্ডা হাওয়া কী হাওয়া দিচ্ছে। হাওয়া আচ্ছা, এখানে আগে আমি একটু বলে নিই, মা এখানে ডিমটা সেদ্ধ করে নিয়ে, মানে বয়েলড এগ সেদ্ধ করে নিয়ে ডিমটাকে গ্রেট করে রেখেছে। শুধুমাত্র মা দুটো ডিম নিয়েছে, তাই তো? দুটো ডিম সেদ্ধ করে নিয়ে গ্রেট করে রেখেছে। আচ্ছা, আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে হচ্ছে পরিমাণ মতো নুন, এটা কি গোলমরিচ, এটা হচ্ছে ব্ল্যাক পেপার বা গোলমরিচ, এটা চাট মশলা, এটা হলুদ, আর খুব সামান্য একটু রেড চিলি পাউডার। তো এবার মা এই প্রিপারেশনটাকে, মানে এই যে ভেতরে যে ফিলিং দেবে সেটাকে মা ভালো করে মেখে নেবে। মা তুমি ওটা হাত দিয়ে পুর করবে, হাত দিয়ে করো, চামচ দিয়ে হবে না। আর ময়দা মাখাটা কী করে মেখেছে একটু বলে দাও। আচ্ছা, মা এখানে ময়দাটা মেখে রেখেছে ময়ান দিয়ে। কী দিয়ে মেখেছে ময়দাটা? তেল দিয়ে, শুধু সাদা তেল দিয়ে মেখে, তেল আর নুন। ময়দাটা মা সাদা তেল আর নুন দিয়ে মেখে রেখেছে, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে অ্যাড করেনি। ধরবো, টাইট হয়ে গেছে। আচ্ছা, মা এর মধ্যে এই ডিমের যে ফিলিংটা করছে তার মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করছে। তাহলে মা এর মধ্যে দিল নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, চাট মশলা, আর কি দিলে, ব্ল্যাক পেপার আর জিরে গুঁড়ো। তো দিয়ে মায়ের পুরটা ভালোভাবে, মানে ফিলিং যেটা হবে সেটা ভালোভাবে মেখে নিচ্ছে। যে এখানে যে ধনিয়া আলুর রেসিপিটা যেটা বলছিলাম মা একটু আগে করেছে, সেটার সাথে খাওয়ার জন্য মা এটা করছে। আপনারা ওই ধনিয়া আলু যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, বা এই ডিমের যে পুর ভরা লুচিটা হবে সেটাও অন্য কিছু দিয়ে খেতে পারেন। মায়ের ফিলিং রেডি, আর এখানে ময়দা তো মাখাই রয়েছে। ময়দাটা মেখে রাখতে হবে বলে সেই জন্য মা ময়দাটা মেখে রেখেছিল। জাস্ট যেরমভাবে ময়দা মাখে, সিম্পল নুন আর তেল ময়ান দিয়ে, সেরমভাবে মা মেখে রেখেছে। মা কী করছো, লেচি কেটে নিচ্ছ? আচ্ছা মা, এবার দেখুন মা লেচি কেটে নিয়ে সেটাকে বাটি মতো করে নিচ্ছে। এরপরে মা এখান থেকে পুর নিচ্ছে, নিয়ে এর মধ্যে এই বাটিটা যেটা করে নিয়েছিল তার মধ্যে ফিলিংটা ভরছে। আগে ফুলগুলো ভরেন, কেন একটা একটা করে কখন হবে।
বেলবে এবার? আচ্ছা মা এবার বেলবে। মা একটু ময়দার ওখানে দেবে, শুকনো ময়দা পাশে নিয়ে নিল, লাগলে দেবে তাই তো? শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে মা লুচিগুলো বেলে নিচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে বেলা হয়েছে, একটু পুর বেরিয়ে যায়নি, অথচ এরকমভাবে দেখালে পুর ভেতরে যে কিছু দেওয়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তেল এখানে মা অলরেডি দিয়ে দিয়েছে, মা আর একটা করছে। মা একটা লুচি ছেড়ে দিয়েছে, ফুলছে। দেখেই বুঝতে পারছেন কিরকম ফুলছে, আমি মোবাইলটা আরো এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা ফুলেছে, শুধু দেখুন। মা এবার সেম প্রসেসে এখানে একটা বাটি তৈরি করে নিয়েছে ময়দা, এই দেখুন একটা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। আর একটা সেম প্রসেসে মা করছে, এদের ময়দার বাটি করে নিল, নিয়ে ফিলিংটা দিচ্ছে ডিমে। ময়দা দিয়ে বেললে সুবিধা তাই তো মা? সামান্য তেল দিয়ে ফেলেছি। না তেল দিয়েও বেলা যায়, ময়দা দিয়েও বেলা যায় তাই তো? সামান্য ও তুমি এটা করছো আর আমি ময়দার দিকে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে দেখে যাচ্ছে। সেম প্রসেসে মা আর একটা করে নিল, মানে নিচ্ছে আর কি।
সামান্য ময়দা মা নিয়ে নিয়েছে, ছিটিয়ে নিয়ে মা আরেকটা বেলে নিচ্ছে। জানো মা, চারটে করতে অনেকক্ষণ লেগে যাবে। আমি দুটো দেখাবো, দুটো দেখিয়ে দাও, বাদ বাকি দুটো পরে করে নিও। জানো মা, বা তিনটেও দেখাতে পারো, এটা করে আরেকটাও দেখাতে পারো। জানো মা, দেখুন কত সুন্দর বেলা হচ্ছে, একটুও ফেটে যাচ্ছে না, পুরো বেরিয়ে যাচ্ছে না। মায়ের এই প্রসেস ডিমের পুরভরা লুচি আপনাদের যদি পছন্দ হয় বাড়িতে, প্লিজ একবার ট্রাই করে দেখবেন, বা কোনো গেস্ট এলে করে দিতে পারেন, বা বাচ্চাদের করে দিলে ওরা ভীষণ ভালোবেসে এটা খাবে। হাতের ডিমটা লেগে গেছে আমার ওখানে। তুমি ওটা ছেড়ে দিয়ে না আর একটা ফুল ধরে নাও, বুঝেছো? সিম করে করে নাও না, তাহলে হয়ে যাবে। মা আর একটা ছেড়ে দিচ্ছে, সিম করে করে দিতে পারে। ও হ্যাঁ, তাও আবার ব্যাপার হচ্ছে। এই দেখুন ফুলছে কীরকম, শুধু দেখুন, এই দেখুন কতটা ফুলছে আমি দেখাচ্ছি। তোমার হাতে সেই ডিমের পুরগুলো না সব লুচির উপরে লেগে যাচ্ছে। আমি বুঝেছি, সেই জন্যই তখন ময়দার হাত দিচ্ছিলে, দেখুন কিরকম ফুলছে। মা আরেকটা দেখিয়ে না, তুমি আরেকটা করে দেখিয়ে না। দেখুন মা আরেকটা করে দিচ্ছে, সেম প্রসেস। মা এরকম বাটি মতো করে দিচ্ছে। এটা কতটা ফুলেছে আমি একটু দেখিয়ে দিয়ে দেখি, কতটা ফুলেছে। জল পড়েছে নাকি গো? এটাও তুলে নিল মা। মা আরেকটা দেখিয়ে নাও তুমি, কী তো প্রসেস। দেখুন একই প্রসেস মা, এটাকে দেখো হাতে ডিমগুলো সব লেগে যাচ্ছে। জানো তো মা, এই জন্যই তো ময়দা একটু দিয়েছিলাম, হাতে লেগে যাচ্ছে বলে। না অনেকে ভাবতে পারে, মা আর একটাও করে দেখিয়ে দিচ্ছে, আর বাদ বাকিগুলো মা পরে করে নেবে। আবার এটাকে মা সেম প্রসেসে এরকম ভাবে পুর ভরে নিয়ে বন্ধ করে দিচ্ছে। মায়ের ডিমের পুর ভরা লুচির প্রসেস বা যদি ভালো লেগে থাকে বাড়িতে, প্লিজ একবার ট্রাই করবেন, আর বাচ্চাদের অবশ্যই করে দিতে পারেন যদি আপনারা চান। বাচ্চারা খুব ভালোবেসে খাবে, যেটা বলছিলাম। আর আমাকে আর মাকে এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। চারটে কথা অনেকক্ষণ হয়ে যাবে, এমনিতেই 15 মিনিট হয়ে গেল। তিনটেই করে দেখা, কি সুন্দর ফুলেছে না? একটা ভেঙে দেখাবে তাই, পরে ছবিতেও রেখে দিতে পারো। তো মায়ের আর একটা বেলা প্রায় হয়ে এসছে,
বেলার সময় ভেতরে পুরগুলো সব বোঝা যাচ্ছে, ফিলিংটা যেটা মা দিয়েছে প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে ধনিয়া আলুর ওখানে রাখা রয়েছে আর মা যে ডিমে পুরভরা লুচিগুলো করছে সেটা, তো আবারও রিকোয়েস্ট করছি মা এটা দেখিয়ে আর বাদবাকিগুলো পরে করে নেবে, তাই রিকোয়েস্টটা আগে করে দিচ্ছি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, আমি আর মা যাতে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ প্লিজ প্লিজ, যদি পছন্দ হয়ে থাকে তাহলে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর একটা মা করে দিচ্ছে, প্রত্যেকটা লুচি কতটা ফুলছে আপনারা আশা করি বুঝতে পারছেন, এখানে এখনও ফোলা দেখা যাচ্ছে, আলুটা এখনও হচ্ছে ফুলছে। দেখলেন মা ডিমের পুর ভরা লুচি আপনাদের করে দেখালো প্রসেসটা, আর পুর একটুও বেরিয়ে যাচ্ছে না আর কতটা ফুলেছে সবই আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। এই দেখুন তুলেছে মা, এটা তুলে নিয়ে দেখাচ্ছে। তো আজকের রেসিপি ডিমের পুর ভরা লুচি, আর আগের আপলোড করেছিলাম ধনিয়া আলু, এই অবধি মা এখানে দাও তাড়াটা। এই যে পরে থালাটা অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটা একটু দেখিয়ে নিলাম। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।